নমস্কাৰ, ডেমক্ৰেচি লাইভৰ বিশেষ পলিটিকেল বুলেটিনলৈ স্বাগতম জনাইছোঁ। আৰু আমি দিবলৈ ওলাইছোঁ ৰাজ্যিক বিজেপিৰ এক খবৰ। হয়, কিছু সময় পূৰ্বে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই হেঙাৰবাৰীস্থ বিজেপিৰ ৰাজ্যিক মুখ্য কাৰ্যালয়ত সংবাদমেল সম্বোধন কৰিছিলে। আৰু সংবাদমেল সম্বোধন কৰি ৰাজ্যিক বিজেপিৰ নতুন কাৰ্যনিৰ্বাহকৰ বিষয়ে ঘোষণা কৰিছে আৰু বিভিন্ন সাল সলনি কৰা হৈছে। তাৰ ভিতৰত ইতিমধ্যে থকা বিভিন্ন পদবীত থকা নেতাসকল, কৰ্মীসকলক বিভিন্ন পদবীত ৰখা হৈছে। সেই অনুসৰি আমি ক'বলৈ ওলাইছোঁ ভাইচ প্ৰেচিডেণ্ট, উপসভাপতি, ৰাজ্যিক বিজেপিৰ উপসভাপতি হিচাপে কেইবাগৰাকী ব্যক্তিক দায়িত্ব দিয়া হৈছে। ৰাজদীপ ৰয়, ডক্টৰ ৰাজদীপ ৰয়, তপন কুমাৰ গগৈ সাংসদ, ৰেখাৰাণী দাসবড়ো, তেওঁ এসময়ৰ অগ্ৰনেত্ৰী আৰু এতিয়াকৈ বিজেপি নেত্ৰী, বিজুলী কলিতা মেধি উপসভাপতি। উপসভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে নৱ কুমাৰ দলে, MLA, প্ৰাক্তন মন্ত্ৰী আৰু বৰ্তমান বিধায়ক নৱ কুমাৰ দলে। ভালেকেইবাগৰাকীক ব্যক্তিক, নেতাক উপসভাপতিৰ দায়িত্ব প্ৰদান কৰিছে ৰাজ্যিক বিজেপিত। অশোক বৰ্তাল, জয়ন্ত কুমাৰ দাস উপসভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে। সেইদৰে উপসভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে অজয় কোঁৱৰ, আঠগৰাকী নেতাক উপসভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে। আৰু সেইদৰে জেনেৰেল ছেক্ৰেটাৰী, ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই ঘোষণা কৰা অনুসৰি ৰাজ্যিক বিজেপিৰ তিনিগৰাকীক সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব প্ৰদান কৰিছে। আৰু সেই অনুসৰি পল্লৱ লোচন দাস তেজপুৰৰ সাংসদ, তেওঁক সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব দিয়া হৈছে। পুলক গোহাঁইক সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব দিয়া হৈছে। আৰু দীপলু ৰঞ্জন শৰ্মা, তিনিগৰাকী সাধাৰণ সম্পাদক হিচাপে নিযুক্তি প্ৰদান কৰা হৈছে। আৰু সম্পাদক হিচাপে কেইবাগৰাকীও নেতা, যুৱ নেতা বা নেতাকৰ্মীয়ে স্থান লাভ কৰিছে এই নতুন সমিতিত। আৰু সেই অনুসৰি কৰ্ণাটপুৰ কায়স্থ সাধাৰণ সম্পাদক, জগদীশ দত্ত সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব দিয়া হৈছে। মেঘনা হাজৰিকাক সম্পাদকৰ দায়িত্ব দিয়া হৈছে। সেইদৰে অপৰাজিতা ভূঞাক সম্পাদকৰ দায়িত্ব দিয়া হৈছে। তেওঁ ইতিমধ্যে বিজেপিৰ যি মহিলা সমিতিৰ সভানেত্ৰী আছিলে। আৰু বিধায়ক অজয় কুমাৰ ৰয়ক সম্পাদক হিচাপে সমিতিত ৰখা হৈছে। নন্দিতা গাৰ্লোচা প্ৰথমবাৰৰ বিধায়ক, আৰু তেওঁকো সম্পাদক হিচাপে ৰাজ্যিক বিজেপিয়ে নতুন কাৰ্যনিৰ্বাহকত অন্তৰ্ভুক্ত কৰিছে। সেইদৰে আমি তৃণামণি দৈমাৰী গোৱালপাৰা, আৰু তেওঁকো ৰাজ্যিক বিজেপিয়ে সম্পাদক হিচাপে নিযুক্তি প্ৰদান কৰিছে। বিকুল ডেকাইও সম্পাদকৰ দায়িত্ব লাভ কৰিছে। সেইদৰে তেজেৰাৰ কোষাধক্ষ হিচাপে নতুন সমিতিত দায়িত্ব লাভ কৰিছে ৰাজকুমাৰ শৰ্মাক কোষাধক্ষৰ দায়িত্ব দিয়া হৈছে। আৰু তেওঁৰ লগত মনোজ চৰফক কোষাধক্ষৰ দায়িত্ব দিয়া হৈছে দুগৰাকী। আৰু অফিচ ছেক্ৰেটাৰী, কাৰ্যালয় সম্পাদক হিচাপে দায়িত্ব প্ৰদান কৰা হৈছে সুশান্ত বিশ্বাসক অৰ্পণ কৰিছে। আমি দেখা পালোঁ যে নেতাসকলক ভিন্ন ধৰণে তেওঁলোকৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে। আৰু সেইদৰে আন কেইটামান বিভাগৰ কেনেদৰে মৰ্চা প্ৰেচিডেণ্ট, বিভিন্ন মৰ্চা বিজেপিৰ, ৰাজ্যিক বিজেপিৰ অধীনত কেইবাটাও মৰ্চা তেওঁলোকৰ শাখা আছে। আৰু এই শাখাসমূহৰ বিভিন্ন পদবী, সভাপতি হিচাপে দায়িত্ব দিয়া হৈছে। মহিলা মৰ্চাৰ নতুন সভাপতি হ'ব আঙুৰলতা ডেকা। ইতিমধ্যে অপৰাজিতা ভূঞা সভাপতি হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিছিলে। আৰু বটদ্ৰৱা সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়িকা, এইবাৰ তেওঁ নিৰ্বাচনত পৰাজয় বৰণ কৰিছিলে কংগ্ৰেছৰ শিৱামণি বৰাৰ বিপক্ষে। আৰু আঙুৰলতা ডেকাক পুনৰবাৰ সংস্থাপিত কৰিছে দলে। আৰু সেই অনুসৰি ৰাজ্যিক বিজেপিৰ মহিলা মৰ্চাৰ নতুন সভানেত্ৰী হ'ব আঙুৰলতা ডেকা। OBC মৰ্চাৰ সভাপতি হিচাপে দায়িত্ব দিয়া হৈছে অশ্বিনী ৰায় চৰকাৰক ৰাজ্যিক বিজেপিৰ OBC মৰ্চাৰ সভাপতি দায়িত্ব দিয়া হৈছে। SC মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে মুন স্বৰ্ণকাৰক দায়িত্ব দিয়া হৈছে SC মৰ্চাৰ। সেইদৰে SC মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে শিৱনাথ ব্ৰহ্মক SC মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব দিয়া। মাইনৰিটি মৰ্চাৰ নতুন দায়িত্ব দিয়া হৈছে শান্তিয়াস কুজুৰক মাইনৰিটি মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে। চাহ জনগোষ্ঠী মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব দিয়া হৈছে দিগন্ত ঘাটোৱালক দায়িত্ব দিয়া হৈছে চাহ জনগোষ্ঠী মৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব। আৰু কিষাণ মৰ্চাৰ নতুন সভাপতি হ'ব দেৱজিৎ বৰাক দিয়া হৈছে কিষাণ মৰ্চাৰ নতুন সভাপতিৰ দায়িত্ব। আৰু বিজেপিৰ যুৱ মৰ্চাৰ এইবাৰ নতুন দায়িত্ব প্ৰদান কৰা হৈছে সিদ্ধান্ত অংকুৰ বৰুৱাক বিজেপিৰ যুৱ মৰ্চাৰ নতুন সভাপতি হিচাপে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে। আনহাতে মুখপত্ৰ তালিকাখন দীঘলীয়া। ইয়াৰ ভিতৰত মুখ্য মুখপত্ৰ হিচাপে পুনৰ ৰাজ্যৰ ৰাজনীতিত
রাজ্যের রাজনীতির এটা স্থান লাভ করেছে। ইতিমধ্যে লোকসভার সাংসদ আসে, তারপর টিকিট লাভ নকলে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হল। এতিয়া মুখ্য মুখপাত্র হিসাবে কামাখ্যা প্রসাদ তাসা ইতিমধ্যে মুখ্য মুখপাত্র দলের আসে রূপম গোস্বামী, আর রূপম গোস্বামীর স্থানত মুখ্য মুখপাত্র দায়িত্ব দিয়া হয়েছে চাহ জনগোষ্ঠীর নেতা সাংসদ প্রাক্তন লোকসভার সাংসদ আর বর্তমান বিজেপির রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাক মুখ্য মুখপাত্র। আর কেবাগৰাকীও নেতা যুব নেতাই লাভ করেছে মুখপাত্র দায়িত্ব। হেন পবিত্র মার্ঘেরিতা ইতিমধ্যে আসে, পবিত্র মার্ঘেরিতা তিনিচুকীয়ার যদি এলাকার ফলা কোয়া যায়, পবিত্র মার্ঘেরিতাই মুখপাত্র দায়িত্ব লাভ করেছে পূর্বদরে। লক্ষ্য গোয়ার পুনর্বার মুখপাত্র দায়িত্ব লাভ করেছে সুভাষ দত্ত, পুনর্বার ডিব্রুগড়ের হিসাবে ডিব্রুগড়ের প্রতিনিধি হিসাবে সুভাষ দত্তই নতুন সমিতির মুখপাত্রর দায়িত্ব লাভ করেছে। আর জঙ্কি খাউন্ট গুহাটির দায়িত্ব লাভ করেছেন। কিশোর উপাধ্যায় শোণিতপুরের ক্যাটেগরি মুখপাত্র হিসাবে রাজ্যিক বিজেপির নতুন সমিতির স্থান লাভ করেছে। সেইদরে রাজীব গোয়ালা কাছাড়রপরা মুখপাত্র হিসাবে নিযুক্তি লাভ করেছে। রাজীব গোয়ালা জানে আপনি কংগ্রেসের বিধায়ক আসে, নির্বাচনের আগে আগে দলের পরিত্যাগ করে বিজেপিত যোগদান করেছিল, কিন্তু বিজেপির টিকিট লাভ নকরিলে আর বর্তমান দলে সংস্থাপিত করেছে মুখপাত্র হিসাবে রাজদীপ গোয়ালা। কল্যাণ গগৈ, সেইদরে কল্যাণ গগৈ শিবসাগরের কল্যাণ গগৈ দায়িত্ব প্রদান করা হয়েছে মুখপাত্র দায়িত্ব। সেইদরে ডক্টর জুরি শর্মা বৰদলৈ মুখপাত্র হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে। কংগ্রেস ত্যাগ করে বিজেপির যোগদান করেছিল আর মুখপাত্র হিসাবে সংস্থাপিত করেছে। রঞ্জিত শর্মা বিশ্বনাথর পড়া ক্যাটেগরিত মুখপাত্র হিসাবে দায়িত্ব লাভ করে। রঞ্জিত শর্মার কথা ইতিমধ্যে অবগত যে আমি যথেষ্ট বিতর্ক হয়েছিল, তো হিন্দু জাগরণ মঞ্চ জড়িত আসে আর বিজেপির হয়ে বিভিন্ন কাম কাজ জড়িত হয়ে আসে, আর শেহতীয়াকৈ ইয়াক বিতর্ক হয়েছিল। আর নতুন মুখপাত্র হিসাবে দায়িত্ব লাভ করেছে পঙ্কজ বৰবৰা, বিজেপির আন এগারী মুখপাত্র হিসেবে দায়িত্ব লাভ করেছে পঙ্কজ বৰবৰা। পঙ্কজ বৰবৰাও বিগত নির্বাচনত পূব গুহাটী সমাজ টিকিট বিচারিছিল, গোলাপ বৰবৰা প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বৰবৰাৰ পুত্র, টিকিট লাভ নকরলে আর টিকিট লাভ নকরার কংগ্রেস দলের পরবর্তী সময় পরিত্যাগ করেছিল। আর পরিত্যাগ করার পিছনে বিজেপিত যোগদান করেছিল, আর বিজেপিত যোগদান করার পিছনে পুরস্কার হিসেবে মুখপাত্র দায়িত্ব লাভ করেছে। সেইদরে মানস ডেকা নলবাড়ীপাড়া ক্যাটেগরিত পাইছে মুখপাত্র দায়িত্ব। রামকৃষ্ণ ঘোষ এম এল এ বিধায়ক হিসাবে আছে হোজাই নতুন বিধায়ক, আর জানে যে হোজাইত এইবার শিলাদিত্য দেবে টিকিট লাভ করা নাছিল, রামকৃষ্ণ ঘোষে টিকিট লাভ করে জয়লাভ করেছিল আর বিধায়কর মুখপাত্রর দায়িত্ব দিয়া হয়েছে। আর রূপম গোস্বামী সাধারণ মুখপাত্র হিসাবে দলত দায়িত্ব লাভ করেছে। এটা আমি কব পড়ো যে রূপম গোস্বামী একটা ডিগ্রেডেশন, তো পদবীর একটা অবনমন হওয়া বলে কব লাগিব। মুখ্য মুখপাত্র আসে আর মুখ্য মুখপাত্রগুলি এটা মুখপাত্র দায়িত্ব দিয়া হয়েছে, আর মুখপাত্র যখন তালিকা প্রকাশ করেছে সেই তালিকার একেবারে শেষত রূপম গোস্বামীর নাম দিয়া হয়েছে। অবশ্যই এয়া কিয় করেছে রাজ্যিক বিজেপির আভ্যন্তরীণ বিষয় আমি কবলগা নাই, কিন্তু আমি কব পড়ো যে রূপম গোস্বামীর পদবী মুখ্য মুখপাত্রপরা মুখপাত্রলৈ অবনমন করা বলে কব লাগবে। আর তালিকাখনের একেবারে শিকার পবিত্র মার্ঘেরিকা, দুই নম্বর লক্ষ্য কর, তিন নম্বর সুভাষ দত্ত, তারপর কিশোর উপাধ্যায়, জঙ্কি খাউন্ড, রাজদীপ গোয়ালা, কল্যাণ গগৈ, জুরি শর্মা বৰদলৈ, ৰঞ্জিত শর্মা, পঙ্কজ বৰবৰা, মনোজ ডেকা, রামকৃষ্ণ ঘোষ বিধায়ক, আর শেষত রূপম গোস্বামী। গতি এয়া আসে রাজ্যিক বিজেপির যবনির্বাচিত নতুন যখন সমিতি, নতুন কার্যনির্বাহী সমিতি, ইতিমধ্যে রাজ্যিক বিজেপি জেপি নড্ডাই কেন্দ্রীয় রাজ্যিক বিজেপির সভাপতি হিসাবে ভূপেশ কলিতার দায়িত্ব দিয়েছিল, আর ভূপেশ কলিতার দায়িত্ব দিয়ার পিছতে সমিতি নতুনকে গঠন করেছে, ভালেকেখন নতুন মুখ প্রবেশ করেছে, যখন কংগ্রেস এড়ি অন্য দলের বিজেপির যোগদান করেছে, লোককে সুযোগ দিয়েছে। অর্থাৎ বিজেপি এইটা একটা মেসেজ ক্লিয়ার করব বিচারিছে যে বেলেগ দলের আহে যদি বিজেপিত আহে যদি যোগ্যতা থাকে প্রকৃত পুরস্কার দিবলে বিজেপিয়ে কুণ্ঠাবোধ নকরে, আর ইয়ার জড়িয়ে নিশ্চিতভাবে সেই একটা আত্মবিশ্বাস বা আশার বতরা করে থাকে নেতাসকলের মাজত যে বিজেপিত গেলে আমি ডিপ্রাইভ হবলগা নয়। সেই হিসাবে আমি পঙ্কজ বৰবৰা আর জুরি শর্মা বৰদলৈ পুরস্কার পাইছে, পুরস্কার পাই দলত মুখপাত্রর দায়িত্ব লাভ করেছে। এয়া হল মূল সমিতি, মর্চা বিভিন্ন মর্চার সমিতি। আমি যদি কব যাও যে মর্চা মহিলা মর্চার সভাপতি হিসাবে আঙুলতা ডেকার দায়িত্ব দিয়া হয়েছে, আর যুব মর্চা যদি সাধারণত লাইমলাইটত থাকে যুব মর্চার সভাপতি দায়িত্ব দিয়া হয়েছে সিদ্ধান্ত অঙ্কুর বৰুৱা যোৰহাটৰ, আর মুখ্য মুখপাত্র দায়িত্ব লাভ করেছে কামাখ্যা প্রসাদ তাসা। আর সেইদরে বিভিন্ন পদবী ইতিমধ্যে আমি ঘোষণা করল, সাধারণ সম্পাদক ভাইস প্রেসিডেন্ট কেবাগৰাকী, উপসভাপতি কেবাগৰাকীও দায়িত্ব দিছে, আর সাধারণ সম্পাদক তিনিগৰাকীক দিছে পল্লব লোচন দাস, পুলক গোহাই আর দীপ্তৰঞ্জন শর্মা, তিনিগৰাকী সাধারণ সম্পাদক আর
সম্পাদক কেইবাগৰাকীও আঠজনক সম্পাদকৰ দায়িত্ব প্ৰদান কৰিছে। এয়া আছিলে ৰাজ্যিক বিজেপিৰ নতুন সমিতি আৰু নতুন সমিতিয়ে ইতিমধ্যে তেওঁলোকে আজি ঘোষণা কৰিলে আনুষ্ঠানিকভাৱে আৰু আগন্তুক সময়ত এই নেতাসকলৰ অন্তৰ্ভুক্তিয়ে হয়তো আৰু বহু নেতা আছে, বহু নেতা ডিপ্ৰাইভ হৈছে, গতিকে ডিপ্ৰাইভ হোৱা নেতাসকলৰ কেনেধৰণৰ অসন্তুষ্টি বা কেনেধৰণৰ প্ৰতিক্ৰিয়া নিশ্চিত আমি জানিবলৈ আমি সময়লৈ অপেক্ষা কৰিব লাগিব। আমি নিৰপেক্ষ সংবাদ মাধ্যম হিচাপে কি বিজেপি কি কংগ্ৰেছ সকলোৰে আমি সংবাদ পৰিৱেশন কৰিব লাগিব আৰু তেওঁলোকক নতুন সমিতিক আমি শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ যে দলৰ হকে নিষ্ঠাৰে কাম কৰিব। আৰু এইটো কথা আমি পৰামৰ্শ হ'লে তাত আমি আশা কৰিম যে দলটোৱে সেইধৰণৰ কাম কেতিয়াও কৰা উচিত নহয় যি কাম জনগণৰ হিতৰ বিপৰীতে সংবিধানৰ বিপৰীতে কৰা হয়। আৰু সেই ক্ষেত্ৰত এই কমিটিৰ এই দায়িত্বপ্ৰাপ্ত নেতাসকলে নিশ্চিতভাৱে তেওঁলোকৰ বক্তব্য ৰাখি দলক সঠিক পথত লৈ যাবলৈ প্ৰয়াস কৰিব। এই মুহূৰ্তত আমি বিশেষ ক'ব নোৱাৰোঁ, এটাই কৈছোঁ নতুন সমিতি ঘোষণা কৰা হৈছে আৰু নতুন সমিতিলৈ ডেমক্ৰেচি লেবৰ তৰফৰ পৰা আমি শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। This is beyond the cloud nine, my God, man. It's such a beautiful evening and meaningful. The people who are involved in Maramland, they know what they are doing. This is beyond the cloud nine, my God, man. It's such a beautiful evening and meaningful. The people who are involved in Maramland, they know what they are doing. মৰমলেণ্ড অসম এৱাৰ্ডৰ এইটো এটা পবিত্ৰ মুহূৰ্তত আজি 19 চনৰ এই পবিত্ৰ মুহূৰ্তত মই অতি আনন্দিত হৈছোঁ, কাৰণ অসমৰ ইমান গুণী জ্ঞানী শিল্পীসকলক মাতিছে, অসমৰ বাহিৰৰ শিল্পীসকলক আমন্ত্ৰণ জনাইছে আৰু বিভিন্ন স্তৰৰ যিসকলে কলা সংস্কৃতিৰ লগতে অসমৰ বিভিন্ন স্তৰত তেওঁলোকে কাম কৰিছে, তেওঁলোকক আহি ইয়াত সন্মান জনাইছে। মৰমলেণ্ড অসম এৱাৰ্ডছ 2019 মৰমলেণ্ড অসম এৱাৰ্ডৰ